অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি বিষয়। প্রত্যেক প্রিয় দর্শক বন্ধুকে বলছি, আপনারা ভিডিওটি এন্ড পর্যন্ত অবশ্যই শুনবেন। 2021 টু 2025 শনিদেব এই সাতটি রাশিকে যেটা চাইবেন সেটাই কিন্তু পাবেন, শনি মহারাজ আপনাদেরকে ভরিয়ে দিতে চলেছে। আপনি যেই দিকে চাইবেন, যেটা চাইবেন, আপনি ধন সম্পত্তি চাইলে ধন সম্পত্তি পাবেন, আপনি গাড়ি চাইলেন গাড়ি পাবেন, যাদের বাড়ি হয়নি বাড়ি হবে, যাদের কেস মামলা মোকদ্দমা থেকে মুক্তি চাইছে সেইখান থেকে আপনারা মুক্তি পাবেন। অর্থাৎ যেটা চাইবেন তাই কিন্তু আপনারা শনি মহারাজের কাছ থেকে পাবেন। আগে যা ঘটেনি তাই ঘটতে চলেছে 2021 টু 2025 মধ্যে। অর্থাৎ এই সময়ের মধ্যে এই সাতটি রাশি শনি মহারাজের কৃপায় অনেক কিছু অ্যাচিভমেন্ট কিন্তু করবে। অর্থাৎ তাদের যে প্রত্যাশা আছে সেই প্রত্যাশা কিন্তু পূরণ হবে। তো আমি আপনাদেরকে এ বিষয়ে সম্পূর্ণরূপে এই ভিডিওতে তথ্য দিতে চলেছি। আমার হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার, অর্থাৎ আপনারা যদি আমার সাথে অ্যাপয়েন্টমেন্ট করতে চান, 9609343993, এটি অনলি ফর অ্যাপয়েন্টমেন্টের জন্য। দয়াপূর্বক আপনার রাশি লগ্ন জানার জন্য বারবার ফোন করবেন না, বা প্রচুর হোয়াটসঅ্যাপে মেসেজ আসছে যে স্যার আমার রাশি কী লগ্ন কী, এগুলো প্লিজ আপনি এখানে জানানো হয় না। আপনারা যদি অ্যাপয়েন্টমেন্ট করতে চান অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপে আপনারা মেসেজ করুন, আপনারা সঠিক সময়ে রিপ্লাই পেয়ে যাবেন। দেখুন, প্রথমেই জানাই শনি মহারাজ অর্থাৎ শনিদেব মকর রাশিতে অবস্থান করছে, এবং এই মকর রাশি থেকে 2022 সালে এটা কুম্ভ রাশিতে যাবে। অর্থাৎ এই যে পাঁচটা বছর, এই পাঁচ বছর কিন্তু এই সাতটি রাশিকে অপার ধন কিন্তু দিবে, একদম খুবই উঁচুতে কিন্তু নিয়ে যাবে। আপনি রাজনৈতিক ক্ষেত্রে বলুন, আপনি ব্যবসার ক্ষেত্রে বলুন, আপনি শিক্ষার ক্ষেত্রে বলুন, আপনি বিবাহের ক্ষেত্রে বলুন, যে দিক থেকে আপনি যেটা চাইবেন, যাদের বাড়ি হয়নি বাড়ির দিক থেকে বলুন, আপনারা পাবেন প্রচুর ধনসম্পত্তি আপনারা পাবেন। যারা বড় বড় বিল্ডার প্রমোটার তাদের কিন্তু ভাগ্য খুলে যাবে, এটা আমি বলছি। তো যারা পেট্রোল কেমিক্যালের সঙ্গে যুক্ত আছে, ব্যবসার সঙ্গে যুক্ত আছে, তাদেরও কিন্তু ভাগ্য খুলবে। অর্থাৎ শনি মহারাজ শনিদেব ঝোলা ভরিয়ে দিবে এই সাতটি রাশিকে। কিন্তু আপনাদেরকে দেখতে হবে আপনাদের রাশিচক্রে শনির প্লেসমেন্ট কেমন আছে, এবং বাই পার্ট চার্ট যদি শনি আপনাদের মকর রাশিতে অবস্থান করে, মানে আপনি যখন জন্মেছিলেন আজ থেকে 30 বছর আগে আপনি যখন জন্মেছিলেন, যদি আপনার শনি ওই মকর রাশিতে অবস্থান করে বা শনির প্লেসমেন্ট যদি ভালো থাকে কি না, এই সময় থেকে অর্থাৎ 2021 থেকে 2025 মধ্যে আপনাদের যেটা চাইবেন শনিদেব তাই কিন্তু দেবে। অর্থাৎ যারা জানেন না তারা অবশ্যই আমার সাথে অ্যাপয়েন্টমেন্ট করুন, এবং আপনারা নিজেদের বাই বার্থ চার্টটা একবার দেখিয়ে নিন যে আপনাদের শনির প্লেসমেন্টটা কেমন আছে। এটা তো আমি সম্পূর্ণরূপে ইন জেনারেল বলছি, প্রত্যেকেরই কিন্তু যায় যে কটা রাশি হলো সে কটারই রাশিটি কিন্তু শনি ভালো নয়, প্রত্যেকে কিন্তু শনি ভালো নয়, সেই জন্য প্রত্যেকে দেখে নিন আপনাদের শনির প্লেসমেন্টটা কেমন আছে। যদি শনি আপনাদের বাই বাচ্চার যেখানে আমি শনি বলছি সেখানে যদি অবস্থান করে, বা শনি যদি আপনাদের ভালো থাকে, তাহলে আমি যে কথাগুলো বলবো সেটা 100% মিলতে বাধ্য। আমি কৌশিক রায় অ্যাস্ট্রো এডুকেশন থেকে খুব দায়িত্ব নিয়ে বলছি, আমি বারবার বলছি, শনি চাপ দেতা হে তার ছাপ্পর ফাঁকে দেতায়। শনি এমনই কাউকে ভিখারি থেকে রাজা করে দেয়, অর্থাৎ যে দরিদ্র কিনা তাকে রাজাতে করে দিবে। আর শনি যদি খারাপ থাকে কিনা, সে ছিল রাজা, সে হয়ে যাবে পথের ভিখারি। অর্থাৎ শনির ক্যারেক্টারটাই তাই। তো আপনারা যদি নিজেদের বার্থ চার্টটা একবার দেখিয়ে নিন যে এই 21 থেকে 25 মধ্যে আপনাদের
আপনারা এই রাশির মধ্যে যে পড়ছেন, যে যে রাশির কথাগুলো, কিন্তু আপনাদের শনি প্লেসমেন্ট কেমন আছে সেই জায়গাটা একান্ত বিচার্য বিষয়। শনি যদি আপনার রাশিচক্রে ভালো না থাকে তাহলে কিন্তু আপনারা এই জায়গাগুলো কিন্তু অ্যাচিভ করতে পারবেন না। আর যদি আপনাদের রাশিচক্রের শনি ভালো থাকে, আমি যে কথাগুলো বলবো, যে যে রাশিগুলোর কথা বলবো, সেই রাশিগুলো কিন্তু সেই জায়গাগুলো অ্যাচিভ করবেনই করবে, অর্থাৎ আপনাদের স্বপ্ন পূরণ হবে। তো কোন এই সাতটি সৌভাগ্যবানশালী রাশি, প্রথম যে রাশির কথা বলবো সেটা হচ্ছে তুলা রাশি। তুলা রাশির চতুর্থ স্থানে এই শনি অবস্থান করবে এবং 22-এর পর থেকে এই শনি পঞ্চম স্থানে অবস্থান করবে, অর্থাৎ বর্তমানে আপনাদের শ্মশান এবং মহাপুরুষ রাজযোগ তৈরি করেছে। আপনার যাদের বাড়ি হয়নি তাদের বাড়ি হবে, রাজনীতির সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ভালো, রাজনৈতিক কেরিয়ার কিন্তু আপনাদের উত্থান হবে এবং আপনারা যেটা চাইবেন সেটা কিন্তু আপনারা পাবেন। এবং যাদের ইন্ডাস্ট্রি আছে, ইন্ডাস্ট্রির দিক থেকে আপনাদের কিন্তু যথেষ্ট ভালো, আপনাদের গাড়ি কেনার যোগ, আপনার প্রপার্টি যোগ, এই জায়গাগুলো কিন্তু দেখা যাচ্ছে। সন্তান সুখের জায়গা, এডুকেশনের দিক আপনাদের ভালো এবং আপনাদের পৈতৃক সূত্রে কিন্তু আপনারা সম্পত্তি কিন্তু পাবেন। এটা হচ্ছে তুলা রাশি, অর্থাৎ তুলা রাশি যা শনিদেবকে চাইবে তাই কিন্তু পাবে। দুই নম্বর যে রাশি সেটা হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশিরও কিন্তু অপার ধন দিবে, অর্থাৎ আপনাদের ক্ষেত্রে কিন্তু প্রচুর উঁচুতে কিন্তু আপনারা যাবেন। রাজনীতিতে যারা আছেন তাদের কেরিয়ারের ক্ষেত্রে যথেষ্ট উন্নতি দেখা যাচ্ছে এবং যারা পেট্রোল কেমিক্যালের সঙ্গে যুক্ত আছে তাদের ক্ষেত্রে ভালো, যারা লোহার বিজনেসের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ভালো, যারা গাড়ির সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ভালো, আপনাদেরও বাড়ি গাড়ি এগুলো কিন্তু হবে এবং আপনারা কিন্তু অ্যাসেট এবং ভূ সম্পত্তি কিন্তু এই সময় কিন্তু ক্রয় করবেন, অর্থাৎ আপনাদেরও কিন্তু ইচ্ছা পূরণ কিন্তু এই শনি মহারাজ করবেন, শনিদেব কিন্তু করবেন। দুই নম্বর রাশি। তিন নম্বর রাশি সেটা হচ্ছে ধনু রাশি। ধনু রাশির কিন্তু সোনায় সুহাগা, এতদিন আপনারা যথেষ্ট কষ্ট ভোগ করেছেন, ধনু রাশির আপনাদের বলতে গেলে গোল্ডেন টাইম 21-25 আপনাদের সুবর্ণ সুযোগ, এই সময়টা আপনারা কাজে লাগিয়ে নিন। আপনারা যেটা চাইবেন সেটা কিন্তু আপনারা পাবেন, অর্থাৎ সেটা কিন্তু টাইম শুরু হয়ে গেছে ধনু রাশি অলরেডি। অর্থাৎ ধনু রাশির আপনাদের পৈতৃক সম্পত্তি থেকে যে ঝামেলা সেটা থেকে আপনারা মুক্তি পাবেন, কেস মামলা থেকে আপনারা মুক্তি পাবেন। ধনু রাশির ক্ষেত্রে সুবর্ণ সুযোগ আসতে চলেছে, গাড়ি বাড়ি সম্পত্তি, পেট্রোল কেমিক্যালের সঙ্গে যারা যুক্ত আছে, ব্যবসা রাজনৈতিক ক্ষেত্রে এই জায়গাগুলো কিন্তু যথেষ্ট, কেরিয়ারের দিকগুলো কিন্তু আপনাদের যথেষ্ট ভালো, ভাগ্যের সাপোর্ট কিন্তু আপনারা এই সময় কিন্তু পাবেন, অর্থাৎ 21-25 আপনাদের সুবর্ণ সুযোগ আসতে চলেছে ধনু রাশির। ধনু রাশির ক্ষেত্রে গোল্ডেন টাইম। চার নম্বর যে রাশি সেটি হচ্ছে মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে কিন্তু সুবর্ণ সুখ, রাশিতে শনির অবস্থান এবং 22-এর পর এই শনি আপনাদের রাশির দ্বিতীয় অবস্থান করবে, অর্থাৎ অর্থনৈতিক ভাগ্য তো আপনাদের ডেফিনেটলি ভালো হবে। যারা পেট্রোল কেমিক্যালের সঙ্গে বিজনেসের সঙ্গে যুক্ত আছেন, যারা লোহার ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ভালো, যারা রাজনীতির সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ভালো, আপনারা ভূ সম্পত্তি ক্রয় করবেন, পৈতৃক সম্পত্তি আপনারা পাবেন, আটকে থাকা টাকা আপনারা ফিরে পাবেন, আপনাদের ক্ষেত্রে প্রচুর উঁচুতে কিন্তু আপনারা উঠবেন। আপনারা শনি মহারাজের কাছে যেটা চাইবেন, শনিদেবের কাছে যেটা চাইবেন সেটা কিন্তু আপনাদের আপনারা পাবেন, অর্থাৎ আপনাদের অ্যাচিভমেন্ট কিন্তু আপনারা করবেন এই সময়ে। এরপরের যে রাশির কথা বলবো, পাঁচ নম্বর যে রাশি সেটা হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত সময়, আপনাদের মহাপুরুষ রাজযোগ, শ্মশান এবং মহাপুরুষ রাজযোগ তৈরি হচ্ছে, আপনাদের অপার ধন, আপনাদের নিজস্ব বাড়ি, নিজস্ব গাড়ি, নিজস্ব ব্যবসা, ইন্ডাস্ট্রি, স্কুল, এগুলো কিন্তু আপনারা নিজেরা তৈরি করবেন। এই জায়গাগুলো আপনাদের কিন্তু যথেষ্ট ভালো দিক কিন্তু দেখা যাচ্ছে, বিবাহের জায়গাটা আপনাদের ভালো, নতুন কর্মের দিশা পাবেন, নতুন কর্মপ্রাপ্তি, আপনাদের বিদেশ থেকে অর্থ আসার সম্ভাবনা প্রবল এবং আপনাদের আকস্মিক প্রাপ্তির কিন্তু চোখ কিন্তু দেখা যাচ্ছে। অর্থাৎ এর জন্য কুম্ভ রাশির ক্ষেত্রে এই শনি মহারাজ ঢেলে দিবে, আপনারা যেটা চাইবেন সেটা কিন্তু শনি মহারাজ আপনাদেরকে দিবে, অর্থাৎ আপনাদের ডিজায়ারগুলো, আপনাদের ডিজায়ারগুলো কিন্তু এই শনি মহারাজ কিন্তু পূরণ করবে। কিন্তু আপনাদেরকে দেখতে আপনাদের রাশিচক্রের শনির প্লেসমেন্ট কেমন আছে। এরপরে যে রাশির কথা বলবো সেটা হচ্ছে মেষ রাশি। মেষ রাশির কর্মপতি
এবং লাভ সফলতার প্রতি কর্ম হবে এবং 22-এর পর থেকে সে লাভ সফলতার জায়গা, অর্থাৎ লাভ সফলতার জায়গা, সাকসেস জায়গা আসবে। রাজনৈতিক ক্যারিয়ারের ক্ষেত্রে উন্নতি, ব্যবসার ক্ষেত্রে উন্নতি, চাকরির ক্ষেত্রে উন্নতি, নতুন কর্মপ্রাপ্তি, এবং আপনারা যারা ব্যবসা করছেন ব্যবসার ক্ষেত্রে যথেষ্ট উন্নতি কিন্তু আপনার হবে। বাড়ি, গাড়ি, এই সুখগুলো কিন্তু আপনারা পাবেন। ইন্ডাস্ট্রির সঙ্গে যারা যুক্ত আছে নতুন ইন্ডাস্ট্রি আপনারা খুলবেন। রাজনীতির ক্ষেত্রে কেরিয়ারে আপনাদের কিন্তু যথেষ্ট উন্নতি কিন্তু হবে। অর্থাৎ মেষ রাশির ক্ষেত্রে এই শনি মহারাজ আপনাদের ধনভাণ্ডার পূর্ণ করবে। আপনারা যেটা চাইবেন শনি মহারাজ, শনিদেব কিন্তু আপনাদেরকে তাই দিবে। অর্থাৎ আপনাদের বার্থ চার্টে যদি শনি গ্রহ ভালো থাকে, এই জন্য আপনারা এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে একবার হলেও দেখিয়ে নিন। এরপরে যে রাশির কথা বলবো সেটা হচ্ছে আপনার বৃষ রাশি। বৃষরাশির ভাগ্যপতি এবং কর্মপতি বর্তমানে নবমভাবে ভাগ্যভাবে অবস্থান করছে এবং এটি কর্মভাবে অবস্থান করবে এরপরে 22-এর পর থেকে। অর্থাৎ আপনারা তো ভাগ্যের তো সাপোর্ট পাবেন, এই সময় প্রচুর অর্থ কিন্তু আপনারা কামাই করবেন। বিদেশ থেকে আপনাদের অর্থ আসবে, প্রচুর অর্থ আপনারা পাবেন। আপনারা এ সময় গাড়ি, বাড়ি, ভূ সম্পত্তি ক্রয় করবেন এবং আপনাদের ইচ্ছা পূরণ কিন্তু এই সময় হবে। আপনারা শনি মহারাজের যেটা চাইবেন সেটা কিন্তু আপনারা পাবেন। ভাগ্যের সাপোর্ট আপনারা কিন্তু পেতে চলেছেন বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে কিন্তু সুবর্ণ সুযোগ কিন্তু আসতে চলেছে। অর্থাৎ বর্তমানে চলছে 21 থেকে আরও আপনাদের গোল্ডেন টাইম কিন্তু শুরু হতে চলেছে। আটকে থাকা কাজগুলো আপনাদের সম্পূর্ণ হবে, আপনাদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হবে, সম্পত্তির দিক থেকে লাভ, ইনকাম যোগ আপনাদের খুবই ভালো, ভাগ্যের সাপোর্ট কিন্তু আপনারা পাবেন। তবে নমস্কার।